ফেসবুকে সাকিব অপুর ছেলে জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চিত্রনায়িকা বুবলি, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে। বুবলির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও গত 4 ডিসেম্বর এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও সাকিব অপুর সংসার ভাঙার পেছনে তাকে দায়ী করার প্রশ্নেরও উত্তর দেন তিনি। সে ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেন, আমার কিছু কথা। ক্যারিয়ারের প্রথম দিকের কথা জানিয়ে বুবলি বলেন, আমি 2016 সাল থেকে কাজ করছি। সাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার স্বামী, তার সাথে আমি ক্যারিয়ারের শুরুতেই কাজ করার সুযোগ পাই। উনি আমাকে মেন্টর হিসেবে গাইড করতেন, উনার মাধ্যমেই আমার ফিল্মে আসা। ওই সময়ে শুধু আমি নই, বাংলাদেশের কেউই সাকিব খানের সম্পর্কের ব্যাপারে কিছুই জানতেন না। এ ব্যাপারে বুবলি আরও বলেন, সাকিব খান তার আগের সম্পর্ক নিয়ে তাকে কিছু জানাননি। তিনি নিজেকে বুবলির কাছে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করেছেন, এ কারণে ধীরে ধীরে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে অপবিশ্বাস টেলিভিশন লাইভে এসে তার অতীত প্রকাশ করেন, তখনই অভিযোগের তীর ছুটে আসে বুবলির দিকে। কারণ সে সময় সাকিব খান তার বেশিরভাগ সিনেমা করেছিলেন বুবলির সাথেই। সে সময়ের কথা উল্লেখ করে বুবলি বলেন, 2017 সালে যখন অপুদির বিষয়গুলো সামনে আসলো, তখন সাকিব খান নিজেও অবাক হয়েছিলেন। অপবিশ্বাস আমার থেকে অনেক সিনিয়র, অনেক বছর ধরে কাজ করছেন, তাকে অবশ্যই আমি কাজের জায়গা থেকে সম্মান করি। নায়িকা আরও বলেন, তার সাথে কখনোই আমার সামনাসামনি দেখা হয়নি। 2017 সালে তিনি লাইফে আসার আগে হঠাৎ ফোন করে আমার সাথে বাজে ব্যবহার করেছিলেন, এর কারণ আমি তখনও বুঝতে পারিনি। ওই ব্যবহারের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বুবলির দাবি, পরবর্তীতে এ ব্যাপারে সাকিব খানের সাথে তার খোলাখুলি কথা হয়েছিল। বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, আমি সাকিব খানের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলাম, পরে অনেক ইমোশনাল হয়ে তিনি আমাকে এর ব্যাখ্যা দেন। বুবলির ভাষ্য মতে, সাকিব খান তাকে বলেন, অনেকদিন ধরেই আমি তোমাকে কথাগুলো বলতে চাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে তুমি তো এটাতে জড়িত নও। বুবলি বলেন, অপবিশ্বাসের সাথে 1 বছর ধরে আমার যোগাযোগ নেই, এটা অপুদি নিজেও লাইভ প্রোগ্রামে বলেছিলেন। এসব ঘটনা যখন ঘটে তখন সিনেমা জগতে আমার অস্তিত্বই ছিল না, কেন আমাকে দোষারোপ করা হলো যে আমার কারণে কারো সংসার ভেঙেছে, আমার কারণে কারো সংসার বা সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে দর্শকের উদ্দেশ্যে এটি বলতে চাই। সাকিব অপুর ছেলে জয়ের জন্মদিনে বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনার ব্যাপারটি নিয়েও মুখ খুলেছেন তিনি। এ ব্যাপারে ভিডিও বার্তাটিতে তিনি বলেন, অনেকের এ ব্যাপারটিতে প্রশ্ন আছে, আমি কেন হঠাৎ করে জয়ের জন্মদিনে আমার বেবি বাম্পের ছবি প্রকাশ করলাম, জয়ের ব্যাপারে আমি কতটা পজিটিভ, এটা সাকিব খান নিজেও জানেন, সেই সাথে ওনার আশেপাশে যারা কাছের মানুষ আছেন তারাও জানেন। বিষয়গুলো আমি কখনো সামনে আনতে চাইনি। তিনি আরও বলেন, জয়ের সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমি সব রকম পরামর্শ দিয়েছি, আমার বেবি বাম্পের ছবি যে ওর জন্মদিনে ছাড়বো বিষয়টা এভাবে ভেবে করিনি। জয়ের বয়স 6 বছরের মতো হলো, আমার মনোবাসনা খারাপ হলে ওর আগের জন্মদিনগুলোতে আমি অন্যরকম কিছু করতে পারতাম, আমি সবসময় জয়ের জন্য ভালোবাসা এবং দোয়া দিয়ে এসেছি। আমি তো শুধু বেবি বাম্পের ছবি দিয়েছি, কাউকে দোষারোপ করেও তো কিছু বলিনি, শুধু নিজের আবেগের জায়গা থেকে একটা বিষয় শেয়ার করেছিলাম। উল্লেখযোগ্য ব্যাপার হলো, সম্প্রতি বুবলি জানিয়েছিলেন তার জন্মদিনে সাকিব খান তাকে হীরের নাকফুল উপহার দিয়েছিলেন। পরবর্তীতে এই বিষয়টি সাকিব খান নিজেই অস্বীকার করেন। এ নিয়ে বুবলি বলেন, নাকফুলের বিষয়টি নিয়ে অনেকে জানতে চেয়েছেন, কোনো স্বামী তার স্ত্রীকে কিছু উপহার দিতেই পারেন, সেই বিষয়টা যদি প্রমাণ করতে হয় তাহলে এটা নিয়ে কথা বলাই উচিত না। বুবলি আরও জানান, উনি যে বক্তব্য দিয়েছেন তারপরও যদি কিছু প্রমাণ করতে যাই তাহলে তাকে অসম্মান করা হবে, তাই এই বিষয়টি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, উনি যেটা ভালো মনে করেছেন বলেছেন। ঢলিউডের জনপ্রিয় 2 নায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলির দ্বন্দ্ব বেশ পুরনো। সম্প্রতি আরও বেশ কিছু ব্যাপার নিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব নতুন দিকে মোড় নেয়। এর পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচিত এ ভিডিও বার্তাটি নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি।